স্বরাজ আমার জন্মগত অধিকার, আমরা তা অর্জন করবই, উদ্ধৃত উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। তিনি ছিলেন ভারতীয় পণ্ডিত, জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন ও আজীবন তিনি সংগ্রাম করে গেছেন। তাকে লোকমান্য নামেও অভিহিত করা হয়ে থাকে। ব্রিটিশ সরকার তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। বাল গঙ্গাধর তিলক জন্মগ্রহণ করেছিলেন 1856 খ্রিস্টাব্দের 23শে জুলাই ভারতের মহারাষ্ট্র রাজ্যের রত্নগিরি জেলার চিখোড়াগাঁও গ্রামে। তাদের পরিবারটা ছিল এক ব্রাহ্মণ পরিবার। তার পিতা ছিলেন রামচন্দ্র তিলক, তিনি ছিলেন পেশায় শিক্ষক। বাল গঙ্গাধর তিলকের পিতার কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। তার বাবার কাছ থেকে তিনি সমস্ত গুণাগুণ অর্জন করেছিলেন। বাল গঙ্গাধর তিলকের ঠাকুরদা ছিলেন কেশব রাও, তিনি কবিত্ব শক্তির অধিকারী ছিলেন, অনেক বই লিখেছেন, সেই জন্য পরবর্তীতে বাল গঙ্গাধর তিলকের মধ্যে লেখকেরও পরিচয় পাওয়া যায়। তিলকের ছোটোবেলা রত্নগিরিতে কেটেছে। প্রথম জীবনের প্রায় 10 বছর তিনি রত্নগিরির প্রাকৃতিক পরিবেশে কাটান। তারপর তিনি মহারাষ্ট্রের পুণেতে বাকি জীবন কাটান। বাল গঙ্গাধর তিলক পিতার কাছ থেকে সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি ইংরেজি ভাষাতেও যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছিলেন। এক কথায় তিনি তার ঠাকুরদা ও পিতার কাছ থেকে ছোটোবেলার শিক্ষালাভের উৎসাহ পেয়েছিলেন। 5 বছর বয়সে তিনি পাঠশালাতে ভর্তি হয়েছিলেন। 10 বছর বয়সের মধ্যে তিনি মহাভারত বেদ অধ্যয়ন করে ফেলেন। তিলকের স্মরণ শক্তি খুব প্রখর হওয়ায় একবার পড়ে তা মনে রাখতে পারতেন। তিনি যত বড় হতে থাকেন দেশের পরিস্থিতি সম্পর্কে তার সম্যক জ্ঞানলাভ হতে থাকে। তিনি সমাজসেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। অনাহারে দিন কাটানো মানুষগুলোর সাহায্যের জন্য ছুটে যেতেন। এমনকি তিনি বন্ধুদের নিয়ে একটি বাহিনীও গঠন করেছিলেন। এইভাবে তার মধ্যে মনুষ্যত্বের পরিচয় ফুটে ওঠে। তিনি সবসময় শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখতেন। বাল গঙ্গাধর তিলকের বয়স 16 বছর হলে তিনি তার পিতাকে হারান। যে পিতার আদর্শে তিনি বেড়ে উঠেছিলেন তাকে হারিয়ে তিনি অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন। ওই বছরেই তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর তিনি পুনের ডেকান কলেজে ভর্তি হন। কলেজে থাকাকালীন তিনি কলেজের ম্যাগাজিন পত্রিকাতে সংস্কৃত ও মারাঠা বিষয়ে কবিতা লিখতে শুরু করেছিলেন। 1876 সালে তিলক আর্টস নিয়ে বিএ পাস করেন। তারপর 1879 সালে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলএলবি ডিগ্রি লাভ করেন। কলেজে পড়ার সময়ে তিলকের মনে ব্যাপক পরিবর্তন ঘটে গিয়েছিল। সেই সময়কার দেশের নানান ঘটনা তার মনকে উদগ্রীব করে তুলত। ভারতবর্ষের দুঃখ দুর্দশা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারতেন না। শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন পড়াশোনা শেষ করে ছাত্র জীবনের সমাপ্তি করে দেশের কাজে নিজেকে আত্মনিয়োগ করবেন। তিলক ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতীয় স্থায়িত্ব শাসনের জন্য রাজনৈতিকভাবে তার কর্মজীবন ব্যয় করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন দেশের অশিক্ষাই হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। অশিক্ষাকে দূরীভূত করতে না পারলে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না, আর ব্যক্তিত্বের বিকাশ না ঘটলে মানুষ প্রতিবাদী হতে পারবে না। তাই তিলক একাধিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করেন। এই ব্যাপারে অনেক বন্ধু তাকে সাহায্য করেছিল। 1880 সালে পুনেতে নিউ ইংরেজি বিদ্যালয় স্থাপিত হয়। তিনি জানতেন ইংরেজদের সম্মুখীন হতে হলে উচ্চ জ্ঞানের প্রয়োজন। সেই জ্ঞান ও গুণগুলি আয়ত্ত করতে না পারলে জীবনযুদ্ধে জয়ী হওয়া অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়। তিনি কেশরী ও মারহাট্টা নামে দুটি পত্রিকা প্রকাশ করেন। কেশরী পত্রিকাটি মারাঠা ভাষায় আর মারহাট্টা পত্রিকা ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। তিনি শিবাজি ও গণপতি উৎসবের সূচনা করেছিলেন। সারা দেশে তার সুনাম ছড়িয়ে পড়েছিল। তিনি মানুষের মনে প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিলেন। তার এই উগ্রবাদিত্ব দেখে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। গান্ধীজির আগে তিনি ছিলেন ভারতের বহুল পরিচিত রাজনৈতিক নেতা। 1890 সালে তিনি কংগ্রেস দলে যোগদান করেন। 1905 সালের পর জাতীয় কংগ্রেসের মধ্যে বিভেদ তৈরি হয়। জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুটি দলে বিভক্ত হয়ে যায়। তিলক 1907 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে কংগ্রেস চরমপন্থী দল গঠন করেন এবং হোমরুল আন্দোলনের সূচনা করেন। 1908 সালের 30শে এপ্রিল প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বোস নামে দুজন বিপ্লবী কলকাতায় খ্যাতনামা ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার জন্য মুজাফ্ফরপুরে একটি গাড়িতে বোমা নিক্ষেপ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, অন্য দুজন নারী ছিলেন।
প্রফুল্ল চাকি ধরা পড়ার সময় আত্মহত্যা করেন। ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়। তিলক তার পত্রিকাতে বিপ্লবীদের পক্ষে লেখেন এবং অবিলম্বে স্থায়িত্ব শাসনের দাবি জানান। তিনি বলেন, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, আমরা তা অর্জন করবই। ফলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বিচারে তার 6 বছরের কারাদণ্ড হয়। 1908 থেকে 1914 সাল পর্যন্ত তিনি মান্দালয়ের জেলে বন্দিদশা কাটাতে থাকেন। কারাগারে থাকাকালীন তিনি গীতারহস্য রচনা করেন। এর অনেকগুলি কপি বিক্রি হয়েছিল এবং সেই টাকা তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য দান করেন। 1914 সালে কারামুক্তির পর তিনি বিলেতে চলে যান। বাল গঙ্গাধর তিলক সেইভাবে নেতৃত্ব গড়ে তুলতে না পারলেও তার স্বদেশপ্রেম ও অসাধারণ বাগ্মিতার জন্য বহু দেশপ্রেমিক নেতা ও কর্মীকে তিনি অনুপ্রাণিত করেছিলেন। তিনি চরমপন্থী আদর্শের পক্ষপাতী ছিলেন। এই মহান মনীষী ও রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লবী লোকমান্য তিলক 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট ভারতের মুম্বাইতে মৃত্যুবরণ করেন। এই হলো ভারতের জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জীবন কাহিনী। তো ফ্রেন্ডস, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। তাহলে এই ধরনের মহান ব্যক্তিদের জীবনের কাহিনী নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হব। ততক্ষণে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।